হ্যালো, হ্যাঁ হ্যাঁ, সমরবাবু বলছেন? হ্যাঁ বলছি, বলুন। হ্যাঁ, আমি আমি সমীরণের মা বলছি। আজ সমীরণ আপনার কাছে পড়তে গিয়েছিল? হ্যাঁ এসেছিল। কেন, কি হয়েছে বলুন তো। স্যার, ও এখনো বাড়ি ফেরেনি স্যার। আমার না খুব চিন্তা হচ্ছে। এই বলেন কি, আমি তো অনেকক্ষণ হলো ওদেরকে ছেড়ে দিয়েছি। কি করি বলুন তো স্যার, ও তো এরকম করে না কখনো। পরীক্ষার আর কটা দিন বাকি। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি খোঁজ করছি। আপনি দাঁড়ান, আপনি চিন্তা করবেন না, আমি খোঁজ করছি, আপনাকে জানাচ্ছি আমি। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া গেল না সমীরণের। এদিকে সমীরণের বাবা উত্তরপাড়া প্রায় চষে ফেলেছেন এর মধ্যে। সবাই বেশ চিন্তিত, সব কিছু বাদ দিয়ে বিপদের ব্যাপারটাই মাথায় আসছে। কিন্তু উত্তরপাড়া থেকে কন্যাগড় আসতে কি এমন বিপদ হতে পারে? এই সমীর কোনো বন্ধু ছিল ওর সাথে? দেবর্ষি আর ও তো একসাথেই পড়তে যায়, আমি কিছু বুঝতে পারছি না। কি হলো গো আমার বাবুর? দাঁড়াও 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 দাঁড়াও, কান্নাকাটি করে আর কোনো সমাধান হবে? শোনো, তোমার কাছে দেবর্ষির ছেলেটির নাম্বার আছে? হ্যাঁ, দেবর্ষির নাম্বার তো নেই, তবে ওর মায়ের সাথে কন্ট্যাক্ট আছে আমার। হ্যাঁ, তাহলে তাকে একটা ফোন করো, ফোন করো একবার দেবর্ষির মাকে। দেবর্ষির মাকে বেশ কয়েকবার ফোন করেও পাওয়া গেল না। ওদিকে 9:30 বেজে গেছে। সমীরণের মা ডাক ছেড়ে কাঁদতে আরম্ভ করলেন হঠাৎ করে। ও ঠাকুর, আমার ছেলেটার কি হলো গো? আমি কি দোষ করেছিলাম গো? ও ঠাকুর, আমার ছেলেটার কি হলো গো? আমি কি দোষ করেছিলাম গো? আমার সোনার টুকরো বাবু সোনা, আমার ছেলেটা, আমি একটু বকাবকি করি বলে বাড়ি ছেড়ে চলে গেল, এবার আমার কি হবে গো? ও ঠাকুর গো, বাবু সোনা রে, আমি বকাবকি করি বলে মায়ের ওপর রাগ করে চলে গেলি বাবা, ও ঠাকুর। তুমি থামবে? একে শান্তি নেই, তার উপর আবার উনি শুরু করলেন। এই আমি বেরোলাম, দেখি গিয়ে আবার কোথায় কি খোঁজ করা যায়। এই ছেলেটাকে নিয়ে হয়েছে, আমি পারি না বাবু। তেমন হলে আবার পুলিশে একটা ডায়েরি করতে হবে। আমি বেরোলাম। কি বলছে এসব, পুলিশ কি করবে? আমার আমার ছেলে কি চোর যাচ্ছেন নাকি? হ্যাঁ, আরে কি অদ্ভুত তো। আরে লোক লোক মিসিং হলে পুলিশে খবর দিতে হয় না। আমি একা থাকতে পারবো না, তুমি আমাকে নিয়ে চলো। আমার বাবুর জন্য খুব মন খারাপ করিস, আমাকে নিয়ে চলো। হ্যাঁ আমি তোমাকে নিয়ে যাই, তারপর তুমি মাঝ রাস্তায় কান্নাকাটি শুরু করো আর কি। ওই একে এত চিন্তা। আমি শোনো, ভালো কথা বলছি, তুমি বাড়িতে থাকো। আর এত চিন্তা করার কিছু হয়নি, হয়তো কোনো বন্ধুর বাড়িতে আছে। আজকালকার ছেলে ছোকরা অত ভয় পাওয়ার কিছু নেই। তুমি কান্নাকাটি বন্ধ করো তো, নিজের কান্নাকাটি করে শরীরটা খারাপ করবে। তুমি কান্নাকাটি বন্ধ করো, তুমি কান্নাকাটি বন্ধ করো। আমি দেখছি ও কোনো একটা বন্ধুর বাড়িতেই আছে, খোঁজ খবর নিক, ঠিক পাওয়া যাবে। তুমি অত চিন্তা করো না, তুমি দাঁড়াও, আমি খোঁজ খবর নিই, দাঁড়াও। এইসব অজুহাতের যে কোনো মানে হয় না তা সমীরণের বাবা খুব ভালো করেই জানেন। তাদের বাধ্য ছেলে এত রাতে কোনো বন্ধুর বাড়িতে আড্ডা মারতে বসবে, কিন্তু মুশকিল হলো তার স্ত্রীকে নিয়ে। এইরকম সিচুয়েশনে মাথা ঠান্ডা রেখে কাজকর্ম করতে না পারলে সমস্যা আরও বেড়ে যায়। এটা অন্য কোনো ক্ষেত্র হলে তার স্ত্রী তার চেয়ে বেশি অ্যাক্টিভ হয়ে কাজকর্ম করতেন, কিন্তু সমস্যাটা যেহেতু ছেলেকে কেন্দ্র করে তাই সমীরণের মা এর মধ্যেই হাফ ডেড হয়ে গেছেন। তার প্রায় গোটা জীবনটাই তার নিজের ছেলেকে কেন্দ্র করে। সেখানে কোনো রকম আঁচড় পড়লে তিনি আর স্থির থাকতে পারেন না, মনে হয় তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে, দম বন্ধ হয়ে আসছে।
মরে যাওয়া ছাড়া হাতের সামনে আর কোনো উপায় নেই। তাই সব কিছু মিলিয়ে সমীরণের বাবা পড়েছেন বেশ মুশকিলে। কোন দিক দিয়ে যে সমস্যার সমাধান করা যায় কিছুতেই তার মাথায় আসছে না। এই টানাপোড়েন যখন জোর কদমে চলছে তখন হঠাৎ সমীরণের বাবার ফোনটা বেজে উঠল। ওইদিকে দীঘার উদ্দেশ্যে রওনা দেওয়া ট্রেনে দেবর্ষী আর সুবায়ন নাজেহাল হয়ে পড়েছে সমীরণকে নিয়ে। সমীরণের মায়ের যেমন তাকে নিয়ে সামান্য কোনো সমস্যা হলেই চিন্তায় পৃথিবীটা উল্টোপাল্টা হয়ে যায়, সমীরণেরও প্রায় একই অবস্থা। এবারের সমস্যাটা নেহাত সামান্য নয়, এ কথা সত্যি, কিন্তু ট্রেনে ওঠা অবধি ব্যাপারটা তবু একরকম ছিল। এখন যেই বাড়িতে ফোনটা করার বিষয়টা চলে এসেছে অমনি ভয়ে ওর হাত পা পেটের ভেতর সিঁধিয়ে যাচ্ছিল। এসব ক্ষেত্রে সমীরণের মনে হয় ফোনের ভেতর থেকে দুটো হাত এসে ওর চুলের মুঠি খামচে ধরবে, পালাবার কোনো পথ নেই। ওর দুই বন্ধু সমানই ওকে বোঝানোর চেষ্টা করছে যে যতই রাগ করুক আলটিমেটলি সমীরণ ওদের ছেলে, খুব বেশি হলে মারধর করতে পারে কিন্তু তার চেয়ে বেশি কিছু করবে না। উল্টো দিকে সমীরণ কিছুতেই বুঝবে না। এ ভাই বলছি, চেন টানলে ট্রেন থামে তো? আমি 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 চেন টানছি, টিটিএলে বলবো বাড়িতে খুব সমস্যা হয়েছে ভাই, আমাকে যেতে হবে, আমি টিটিকে বলে দেবো ভাই। ভাই পাগলাও করিস না সমী, এইভাবে কোনোদিন হয় না, কিন্তু কোনোদিন দেখেছিস ট্রেন চেন টানলে টানলে ট্রেন থেমে যাবে? এরকম করিস না ভাই, ফুল ফুল কেসকে যাবো কিন্তু আমরা। কেন কেন না না হওয়ার কি আছে ভাই? এ ভাই আমাকে ছেড়ে দে, প্লিজ আমাকে ছেড়ে দে, আমার আমার না খুব চাপ হচ্ছে, হেভি চাপ হচ্ছে ভাই, বাড়িতে কিন্তু খুব খেলাবে আমি বলছি শোন। এভাবে কিন্তু ঘোরাটাও হবে না, মানে ফুল কেস খেয়ে যাবো ভাই। এই এই তুই একটু শান্ত হয়ে বস তো, বলল সুভায়ন, এনে একটু জল খা, এবার বল কি হতে পারে। তুই বাড়িতে না জানিয়ে দীঘা বেড়াতে যাচ্ছিস তাই তো, তাও আবার আমাদের সাথে। স্নেহা আর তুই তো যাচ্ছিস না, যে এটা খুব বড় একটা অপরাধ হবে। ফালতু কথা বলিস না তো, ট্রেনটা ট্রেনটা কত দূর এসেছে ভাই? শোন না বলছি, আমি নেমে যাব, আমি নেমে যাব ভাই। ভাই এখান থেকে নেমে যেতে তোর আরো চাপ হবে, তুই বোঝার চেষ্টা কর। আচ্ছা তুই একবার সাহস করে বাড়িতে ফোনটা কর না, আমি তো তোকে তখন থেকে বলছি। আরে হ্যাঁ সেরকম হলে আমরা কথা বলছি, আরে আমি সব দোষ নিজের কাছে নিয়ে নেবো, হচ্ছে বলল দেবশী। ভাই ভাই আমি আমি ফোনটা করতে পারবো না ভাই, আমার দেখ তুই তুই হাতে 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 হাত দিয়ে দেখ, হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে ভাই, আমি তোরা কিছুতেই বুঝতে পারছিস না, আমার ভয় করছে। গোটা কামরার লোক অবাক হয়ে তিনটে ছেলের কীর্তিকলাপ দেখছে এবং যে যার মতো করে গোটা ব্যাপারটা বোঝার চেষ্টা করে চলেছে। কি ব্যাপার বলুন তো মশাই, বাড়ি থেকে পালিয়েছে নাকি? হ্যাঁ কে জানে, বুঝতে পারছি না তো, পিঠে তো স্কুলের ব্যাগ দেখে মনে হলো স্কুল পড়ুয়া। মশাই আজকাল যা ব্যবস্থা, কিছু সোজা পথে ভাবার উপায় নেই। যা বলেছেন, নিশ্চয়ই কোনো ক্রাইমের সাথে যুক্ত, পাচারের কাজে আজকাল বাচ্চা ছেলেদের তো ইউজ করা হচ্ছে, খবর দেখেন তো। আরে না না, আমার মনে হচ্ছে মেয়ে ছেলের কেস, টিভিতে দেখেন না, ওই রকম কিছু একটা ব্যাপার আছে, এইসব ছেলেগুলোর কথাবার্তা শুনে তো ওরকমই মনে হচ্ছে, কোন একটা মেয়ের নাম নিল না একটু আগে। একজন অতি উৎসাহী ভদ্রলোক দেবর্ষীর কাঁধে দুটো টোকা দিলেন। কি হয়েছে কাকু, আপনার আবার কি দরকার? দেখেছো ছোঁড়ার মুখে আবার কথার ফুল ঝুড়ি, এই তা অনেকক্ষণ ধরে তোমাদের নাটক দেখছি বাবু, হ্যাঁ সমাজে তো এখনো ভদ্রলোকের বাস আছে, সব অভদ্রতা মুখ বুঝে সহ্য করবো না। হ্যাঁ এই তোমাদের ব্যাপারটা কি বলো তো? আজব তো, কি অভদ্রতা করলাম আমরা, নিজেদের মধ্যে কিছু সমস্যা হয়েছে বুঝতে পেরেছেন? এই আপনি তাতে নাক গলাতে আসছেন কেন? আমাদের মধ্যে সমস্যা আমরা মিটিয়ে নেবো, আপনি কে মশাই? এইরকম হাতে গরম উত্তরের পর আর খুব একটা কেউ ঘাঁটালো না ওদের, শুধু নিজেদের মধ্যে সমাজটা কিভাবে অধঃপতনের দিকে চলে যাচ্ছে তাই নিয়ে অনেক আলাপ আলোচনা চলল গোটা কামরা জুড়ে। এই সমীরণ,
এই সমীরণ অনেকক্ষণ হয়েছে, এবার কিছু একটা ডিসিশন নে। আমি তো বলছি ভাই আমি যাব না। ওই ওইটা বাদ দিয়ে বল, যাব না বাদ দিয়ে বল, ওটা সম্ভব না ভাই। আর বাবা বাড়িতে ফোন না করলে সত্যি কিন্তু এবার একটা সমস্যা হয়ে যাবে। তো তোদের বাড়িতে সবাই জানে? হ্যাঁ, আমি বাবাকে বলেছি দুদিনের জন্য দেশের বাড়ি যাচ্ছি, ওখানে কাকা সবটা ম্যানেজ করে দেবে, সুভায়ন বলল। আর তোর তোর কি খবর? দেবর্ষির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো সমীরণ। হ্যাঁ আমি পুরোটাই বলেছি, বল হয়েছে কিন্তু ওইটুকুই ভাই, তোকে তো আমি এটাই বলেছিলাম। এই শোন তুই এসব কথা রাখ, এখন 10টা বাজে, তুই ফোন কর ভাই, এবার কিন্তু সত্যি সত্যি বাড়িতে একটা ঝামেলা হয়ে যাবে, তুই তুই বোঝার চেষ্টা কর, বাড়ির লোক চিন্তা করবে, 10টা বাজছে একটা ফোন কর, আমি বলছি আমার কথাটা শোন। সুভায়ন একটু জোর দিয়ে বলল কথাটা। এই ভাই ফোন ফোন, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আমি করবো। এই বলছি মা মাকে করা অসম্ভব, তাহলে বলির পাঁঠার মতো মুখ নিচু করে বাবার নাম্বারটা ডায়াল করলো সমীরণ।